হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই অসাধারণ এওয়াই Y526 পোর্টেবল ওয়্যারলেস স্পিকার নিয়ে। আপনি কি মিউজিক প্রেমী? তাহলে আপনার জন্য এসেছে এক দুর্দান্ত স্পিকার যা আপনার মিউজিক অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই স্পিকারের প্রধান বৈশিষ্ট্যগুলো, এটি কিভাবে সেট আপ করবেন, এর সাউন্ড কোয়ালিটি কীরকম এবং এটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা আমার এক মাসের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটাই হচ্ছে এওয়াই Y526 ওয়ারলেস স্পিকারের বক্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের হলুদ কালারের ব্র্যান্ডিং বরাবরের মতো এখানে চলে আসছে। তো এই বক্সটি খোলার আগে আমি আপনাদেরকে একটা সতর্কবাণী দিয়ে রাখি, এওয়াই Y526 ওয়ারলেস স্পিকারটি বাজারে অনেক নকল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটার চাহিদা অনেক বেশি হয়। আমাদের বাংলাদেশের বাজারে এটার অনেক নকল কপি প্রোডাক্ট আছে। তো আপনারা এটা যেখান থেকে কিনুন আপনারা এটা খুব সতর্কভাবে দেখে শুনে কিনবেন। এটা অরিজিনাল কিনা এটা চেনার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এওয়াইয়ের একটা বারকোড দেওয়া আছে, আপনারা এটা দেখে অবশ্যই নেবেন। এবং এওয়াই যেহেতু একটা চায়না ব্র্যান্ড, তো আমি এটা সরাসরি বাংলাদেশ থেকে না কিনে আমি এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি। তো আমাকে এটা ইম্পোর্ট করতে 2 টাকার গ্যাজেট সাহায্য করেছে। তো আমি তাদের ফেসবুক পেজটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, লিঙ্ক করে দিব, আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। তো তারা আপনাকে হ্যাসেল মুক্তভাবে এই স্পিকারটি আপনার বাসায় এনে দিবে। এবং এর প্রাইস নিয়ে যদি আপনারা কথা বলতে চান, এটা বাংলাদেশের বাজারে 1600 থেকে 1800 ভিতরে পাওয়া যাচ্ছে। 2 টাকার গ্যাজেট থেকে যদি আপনারা এটা ইম্পোর্ট করতে চান, অর্থাৎ চায়না থেকে ইম্পোর্ট করে নিতে চান, তাহলে আমি আপনাদের এত টুকু বলতে পারি সেখানে আপনারা কিছুটা হলেও কম মূল্যে পেয়ে যাবেন। আর যারা এটা বাংলাদেশ থেকে কিনতে চান তারা অবশ্যই একটা অথরাইজ সেলারের থেকে, অর্থাৎ একটা অথরাইজ ব্র্যান্ড থেকে আপনারা এটা কিনবেন এবং এটার যে বারকোড আছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার বক্সের ভিতরে কি কি আছে সেটা আমরা দেখে ফেলি। তো আমি বক্সটা এখানে খুলে ফেলছি। তো বক্সটি খোলার পর এখানে সরাসরি আমরা স্পিকারটি পেয়ে যাচ্ছি। তো আমরা এই স্পিকারটি বের করে নিই। তো আমরা এখানে স্পিকারটি বের করে নিলাম এবং বক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো কিছু তারা প্রোভাইড করেনি। ওকে, তো আমি বক্সটা আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্পিকারটি চলে আসছে। তো স্পিকারের সাথে আমরা বক্স কন্টেন্ট হিসাবে কী কী পাচ্ছি, বক্স কন্টেন্ট হিসাবে শুধু আমরা এখানে চার্জিং করার জন্য একটা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছি। তো আমি আপনাদেরকে চার্জিং পোর্টটি দেখাই। তো এখানে একটা USB 2 Type-C পোর্ট পেয়ে যাবেন যেটা আপনারা চার্জের কাজে ব্যবহার করবেন। ওকে, তো এছাড়া এখানে বক্স কন্টেন্ট হিসাবে আর কোনো কিছু নাই। তো আমরা এগুলোকে সরিয়ে রাখি পাশে। ওকে, তো এবার আমাদের মেন স্পিকার নিয়ে আমরা কথা বলি। তো আমরা স্পিকারটি বের করে ফেলি। তো আমাদের কাছে যে প্রোডাক্টটি আছে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের, তো আপনারা যে দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমত এই স্পিকারের ডিজাইন নিয়ে কথা বলতে চাই। এওয়াই Y5-এর কম্প্যাক্ট এবং পোর্টেবল ডিজাইন এটিকে যে কোনো জায়গায় সহজে বসযোগ্য করে তোলে। স্পিকারটির বডি খুব মজবুত, স্টাইলিশ, যা যে কোনো পরিবেশে খুব সহজে মানিয়ে নিবে। তো আপনারা স্পিকারটি চাইলে আউটডোর ইউজ করতে পারবেন এবং আউটডোর ইউজ করার জন্য এখানে তারা একটা হ্যান্ডেল দিয়ে দিয়েছে, আপনারা এটা ইউজ করে খুব সহজে স্পিকারটি বাইরে ইউজ করতে পারবেন। তো এবার যদি আমরা এখানে কন্ট্রোলিং এর ব্যাপারে কথা বলতে চাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলিং হিসাবে এখানে 2টা বাটন আছে। একটা হচ্ছে এটা অন অফ করার জন্য এবং এই অপশনটি আমরা মিউজিক চেঞ্জ করার জন্য ইউজ করব। পাশে এখানে 3টা পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা টাইপ সি, একটা USB এবং একটা TF পোর্ট, যার মাধ্যমে আপনারা এখানে চার্জ দিতে পারবেন এবং আপনারা চাইলে এখানে মেমোরি ইম্পোর্ট করেও মিউজিক চালাতে পারেন বা মিউজিক এনজয় করতে পারেন। এরপরে যদি আমরা এই পাশে আসি, তো এই পাশে আমরা এখানে ভলিউম আপ এবং ডাউন বাটন পেয়ে যাব। ওকে, তো আমি যদি এটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে চাই তাহলে আমাদেরকে এখানে প্রথমে এটার ব্যাটারি সম্পর্কে বলি। এখানে ইউজ করা হয়েছে 1200 mAh এর ব্যাটারি, অর্থাৎ এটা থেকে আপনারা খুব ভালো মতো ব্যাকআপ পাবেন। কোম্পানি ক্লেম করছে এটা থেকে আপনারা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। তবে আমি আমার এক মাসের অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি, এটা আপনারা 80% ভলিউমে 4 থেকে 6.5 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। তো এটা যদি সাউন্ড চ্যানেল সিস্টেম নিয়ে কথা বলতে চাই তাহলে এখানে একটা সিঙ্গেল চ্যানেল স্পিকার ইউজ করা হয়েছে, আপনারা এখান থেকে স্পিকারটা শুনতে পাবেন। এটাতে ব্লুটুথ 5.2 ইউজ করার কারণে এটা আপনাদেরকে খুব ভালো একটা সার্ভিস দিবে।
দিবে, এটা অনায়াসে বলা যায়। তো এটা যদি আমরা ডিস্টেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনারা সর্বোচ্চ 10 মিটার দূরে থেকে এই মিউজিকটি কন্ট্রোল করতে পারবেন খুব সহজে, এবং 10 মিটারের বাইরে গেলে এটার মিউজিক থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আর এটাতে আপনারা সাউন্ড মোড 3টা পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ, টিএফটি কার্ড এবং TWS মোড। আমি যদি এটা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতে চাই, তো এই ফ্রিকোয়েন্সি 60 Hz থেকে 80 kHz পর্যন্ত। তাহলে এখানে আপনারা কি কি অপশন পেয়ে যাচ্ছেন আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই। তো আমি এটা প্রথমে খুলিনি, তো এটা এখানে খোলার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়তি অংশ আছে, এটা ধরে উপরে নিয়ে আসলে এটা খুব সহজে খুলে যাবেন। এটা আপনারা খুব জোরে পুশ করে টানার চেষ্টা করবেন না, তাহলে এটার পুরোটা খুলে যাবে। এখানে ওয়াটার প্রুফ IPX5 লেভেল পর্যন্ত সাপোর্ট করবে, অর্থাৎ সামান্য পানি ছিটাতে এটা খুব ভালোভাবে সার্ভাইভ করে নেবে। এবার আমি যদি এখানে কি কি পোর্ট পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুলে। ওকে, তো প্রথমে আপনারা একটা USB পোর্ট পেয়ে যাচ্ছেন, মেমোরি ইউজ করার জন্য একটা স্লট পাচ্ছেন, এবং সাথে থাকছে আপনার চার্জ করার জন্য Type-C পোর্ট। Type-C পোর্টের পাশে একটা ছোট আলো পেয়ে যাবেন, যেটাতে আপনারা দুই ধরনের আলো দেখতে পারবেন। স্পিকারটি যখন চালু থাকবে তখন এখানে আপনারা ব্লু লাইট দেখতে পারবেন, এবং আপনারা যখন এটা চার্জ দিবেন তখন এখানে রেড লাইট শো হবে। তো আমরা এবার এটা দেখে নিই এটা কিভাবে আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন। তো আমি এখানে প্রেস করে আমার ওয়্যারলেস স্পিকারটি অন করে নিচ্ছি। তো আমি এখানে প্রেস করে ধরে আছি, ওকে। তো এখানে জানাচ্ছে যে আমার ব্লুটুথ স্পিকারটি রেডি হয়ে গেছে পেয়ার করার জন্য। তো আমি আপনাদেরকে এখানে একটা মজার ব্যাপার দেখাই, যেটা আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আপনারা 8GB লাইটের সেট আপ পেয়ে যাচ্ছেন, যেটা এই বাজেটের ভিতরে এক কথায় খুব জোস একটা ফিচার দিয়েছে। আপনারা লাইটটা কন্ট্রোল করতে পারবেন। আমি এখানে যদি ট্যাপ করি, একবার ট্যাপ করলে লাইটের কালারগুলো চেঞ্জ হবে। তো আমি এখানে ট্যাপ করলাম, এই ধরনের একটা লাইট পেয়ে যাবেন। আমি যদি এখানে ট্যাপ করতে থাকি, এখানে বিভিন্ন রকমের লাইটটা শো হবে। তো আমি এখানে ট্যাপ করতে আছি, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ফিচার দিয়েছে। তো অবশেষে আপনারা চাইলে এই লাইটটা অফ করে চালাতে পারবেন। তো লাইটটা অফ করে চালালে আপনারা ব্যাকআপটা আরেকটু তুলনামূলক বেশি পাবেন। এবার আমি এটা আমার ফোনের সাথে পেয়ার করি, পেয়ার করার জন্য আমি আমার ব্লুটুথ অপশনে চলে যাই। তো ব্লুটুথ অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন AY Wi-Fi 5 to 6 চলে আসছে। তো আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পর আমাকে এখানে পেয়ারের জন্য রিকোয়েস্ট করছে, আমি এখানে পেয়ারে ট্যাপ দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্লুটুথ স্পিকারটি পেয়ার হয়ে গেছে। তো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাউন্ড কোয়ালিটি। AY Wi-Fi 5 to 6 ওয়্যারলেস স্পিকারের সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার এবং গভীর বাস, যা যে কোনো মিউজিক প্রেমীর হৃদয় জয় করে নিবে। তো চলুন শুনে আসি এটার মিউজিক সাউন্ড কোয়ালিটি কিরকম হয়। তো ওকে, আমি এখানে একটা মিউজিক অন করে আপনাদেরকে দেখাচ্ছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন। তো আমি এখানে মিউজিক অন করলাম, তো এটার মিউজিক কোয়ালিটি কীরকম সেটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তো এটা মিউজিক শোনার সময় আপনারা যদি এইভাবে রাখেন তাহলে ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন না। এটা রাখার জন্য আপনাদেরকে এইভাবে রাখতে হবে, এটা এভাবে রেখে এভাবে আপনার স্পিকারটি রাখবেন, তাহলে এটা থেকে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো ইতিমধ্যে দেখলেন কেমন অসাধারণ সাউন্ড কোয়ালিটি, সত্যি এই স্পিকারটি যে কোনো মিউজিক সেশনের জন্য পারফেক্ট। আপনারা যারা এই বাজেটের ভিতরে এত সুন্দর একটা বিল্ড কোয়ালিটির সম্পূর্ণ স্পিকার করছেন, আপনারা এই স্পিকারটি অবশ্যই একবার হলো দেখতে পারেন। এই যে বাজেটের ভিতরে অনেকগুলো ফিচার আপনাদেরকে প্রোভাইড করছে। তো এই ছিল AY Wi-Fi 5 to 6 পোর্টেবল ওয়্যারলেস স্পিকার রিভিউ। যদি আপনি একটি ভালো মানের পোর্টেবল এবং স্টাইলিশ স্পিকার খুঁজেন, তবে এই স্পিকারটি আপনার জন্য সেরা পছন্দের হতে পারে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।